আজকে 500 টাকার ফুড চ্যালেঞ্জের জন্য চলে আসলাম বাণিজ্য মেলায়। এই 500 টাকার মধ্যে মিনিমাম 5টা আইটেম ট্রাই করার চেষ্টা করব। শুরুতে আমরা একটা ভেলপুরি নিতে চলে আসলাম। এখানে ভেলপুরিটা বানাচ্ছে আর বানানো অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি। এখন তো 500 টাকা বাজেটে 20 টাকা খরচ করে ফেলছি এই ভেলপুরির জন্য। আমাদের 480 টাকা আছে। বাণিজ্য মেলার বাইরে এখানে অনেকগুলো স্টল আছে যেখানে ফুড বিক্রি করতেছে। আমরা চেষ্টা করবো ভেতরে বাইরে মিলে আপনাদেরকে ভিডিওটা দেখানোর। ভেলপুরিটা বানানোর সময় দেখলাম এখানে অনেক বেশি মরিচ দিছে। উপরে যে টকটা আছে ওইটা একটু মিষ্টি মিষ্টি টাইপের, যদি উপরে হালকা একটু তার মশলার গুঁড়ি যেটা আছে ওইটা দিই আরো বেশি মজা লাগবে। এখানে ইয়াসির ভাইয়ের ভেলপুরিটা আমরা ট্রাই করতে পারি। আমরা এখানে 20 টাকা করে টিকিট নিয়ে ফেলছি আর আজকে টিকিট কাউন্টারটা মোটামুটি ফাঁকা আছে কারণ মানুষ এখনো আসেনি। বাণিজ্য মেলায় ঢুকেছি। এবারে থিমটা গতবারেরটার সিমিলার করছে। প্রত্যেকবার বাণিজ্য মেলায় ঢোকার পর খাবারের দোকান খুঁজতে হয় কিন্তু এবার ভেতরে ঢোকার সাথে সাথে খাবার দোকান পেয়ে গেছি। পাইছি তো পাইছি। এখানে একটা লাইভ পিৎজা বিক্রি করতেছে। বাইরের থেকে জিজ্ঞেস করি পিৎজার দাম কত, যদি আমি অর্ডার দিয়ে দিই 500 টাকা বাজেটের বাইরে চলে যায় তাহলে তো ইজ্জত সম্মান তো যাবে। চিকেন বারবিকিউ পিৎজা আছে, সসেজ পিৎজা আছে আর মিটবল পিৎজা আছে। 10 ইঞ্চি পিৎজা আমরা 199, অনলি ফর 199 করে রাখছি। আমরা এখানে মিটবল পিৎজাটা নিছি। এই দোকানের নাম হচ্ছে মামাসিতা। এখানে এই 10 ইঞ্চি পিৎজার দাম হচ্ছে 200 টাকা। আমি 200 টাকার পিৎজার মধ্যে চিজের অ্যামাউন্ট দেখেন ভালো পরিমাণে পাচ্ছি। মিটবল আছে, সসেজ, ক্যাপসিকাম সাথে টমেটোও দেখা যাচ্ছে, মাশরুমও আছে। পিৎজাটা ভালোই চিজি, মিটবলের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগছে। থিন ক্রাস্টের পিৎজা, ওভেনে পিৎজা বেক করলে যে ফ্লাফি থাকে এটা কিন্তু ওরকম না। তারা যে পিৎজার সসটা ইউজ করছে ডিপ হিসেবে আমাদেরকে ওই সসটাই দিচ্ছে। বাণিজ্য মেলায় পিৎজা তো দেখা যায় না কিন্তু এখানে যখন পিৎজা আছে আর দামটাও তারা রাখছে 200 টাকা। ওভারঅল কম্বিনেশনটা দাম অনুযায়ী আমার কাছে ভালো লাগতেছে। বন্ধুদের থেকে এখানে এক পিস নিয়ে ফেলছি বারবিকিউ পিৎজাটা। এখানে চিকেন দেখা যাচ্ছে আর সসেজ মাশরুম তো আছে। টপিংস এর কোয়ান্টিটি একদম ভরপুর দিছে 200 টাকা অনুযায়ী। এটা তো আমাদের ওই 500 টাকা চ্যালেঞ্জের বাইরে কিন্তু আমার কাছে মিট বক্স এর চেয়ে বারবিকিউ পিৎজাটাই বেশি ভালো লাগছে। যখন আমি বারবিকিউ সস সাথে মাশরুম একসাথে যখন পড়তেছে ভেজিসের সাথে 200 টাকার পিৎজা অনুযায়ী আমার কাছে ভালো লাগতেছে। মামাসিতাটা আপনারা মেইন মেলায় ঢোকার পর পুলিশ বক্সের পাশেই পেয়ে যাবেন। সাইজ অনুযায়ী 200 টাকার পিৎজা একবার হলো এখানে এসে ট্রাই করবেন। এখানে থাই মোমো স্টেশনের সামনে চলে আসছি। বাণিজ্য মেলা থেকে ঢুকতেই এই পাশে থাই মোমো স্টেশনটা আছে। প্রাইস কিরকম আপনাদের? 6টায় 100 টাকা 6টায় 150 টাকা 9টায় 150 টাকা। থাই মোমো স্টেশন থেকে আমরা মোমোস নিছি। এই পাশে পপ আপ রোল। থাই মোমো স্টেশনটা কাজী দের মোড়েও আছে। এখানে বাণিজ্য মেলায় থাই মোমো স্টেশনের ব্রাঞ্চ দেখছি। ফার্স্টে ভাইয়াদের থেকে জিজ্ঞেস করছে এটা কি আসলে কাজী দের মোড়েরটা নাকি। এখানে ভাইয়েরা বলছে আমাদের গায়ের মধ্যে লেখা আছে থাই মোমো স্টেশন। আর 6 পিস মোমোসের দাম পড়ছে 100 টাকা। ম্যাক্সিমাম জায়গায় 5 পিস মোমোসের দাম 100 টাকা বিক্রি করে, এখানে 6 পিস পাইছি। এই মোমোসের সাইজ গুলো আমার কাছে ভালোই লাগতেছে। দেখতে হবে ভিতরে স্টাফিং কেমন দিছে। তো সসের মধ্যে ডিপ হয়ে গেছে, গরম গরম মুখে দিয়ে ফেলছি। খাওয়ার পর একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল সবগুলো একসাথে লাগতেছে। এখানে আমি মোমোসে পর্যাপ্ত পরিমাণ চিকেন দেখতেছি আর মোমোসের যে কোটিংটা আছে একটু পাতলা টাইপের। অন্যান্য জায়গায় হয় কি বেশি মোটা কোটিং দিয়ে আপনাদেরকে বড় মোমোস খাওয়াচ্ছে কিন্তু বড় মোমোস খেলে তো হবে না, কোটিংটা যদি মোটা হয়ে যায়। টমেটো সস দিয়ে আমার বেশি ভালো লাগতেছে। এই পাশে তেঁতুলো সস আর গ্রিন সস দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। বাজেট ফুডে এখানে আমি একটা এগ পপ আপ রোল নিছি আর এগ পপ আপ রোলের দাম হচ্ছে 50 টাকা। এগ পপ আপ রোলের বানানোর স্টাইলটাই হচ্ছে বেশি ইউনিক। বাণিজ্য মেলায় আসলে আপনারা থাই মোমো স্টেশনে এটা পেয়ে যাবেন। এখানে যে টমেটো সসটা আছে এটা দিয়ে ট্রাই করি। এখানে একটা ফুল সসেস দিছে, উপরের লেয়ারটা হচ্ছে ডিমের। যারা সসেস লাভার আছেন তারা এখানে এটা ট্রাই করতে পারবেন। এখানে ডিমের উপরে তারা একটু মশলা দিছে। সসেজের কোয়ালিটিটাও অনেক বেশি ভালো অ্যান্ড পারফেক্টলি কুক। যখন আপনি ডিপ দিয়ে খাবেন বলতে গেলে ওভারঅল কম্বিনেশনটা ভালো লাগে। আমরা এখন সাকাত ভাইয়ের চিতোপিঠার এখানে আসছি। এই জায়গায় তারা 10 টাকা দিয়ে চিতোপিঠা বিক্রি করতেছে অ্যান্ড আনলিমিটেড ভর্তা। আপনারা যত ইচ্ছে তত ভর্তা খেতে পারেন। আর কয়টা ভর্তা আছে আপনার এখানে? 21 আইটেম না? চিংড়ি মাছ ভর্তা, ছুরি শুটকি ভর্তা দিচ্ছে, সিম ভর্তা, কাঁচামরিচের ভর্তা। এই পাশে আমাদের অল্প করে সরিষা ভর্তা। কোন ভর্তাটা আপনাদের বেশি চলে? সবগুলোই চলে, সবগুলোই মজার ভর্তা। আর এখানে আমরা ইলিশ ভর্তাটা নিচ্ছি, এই সেট থেকে অল্প করে ডাল ভর্তা। এখান থেকে আমরা গরম গরম পিঠা নিয়ে ফেলছি। 20 টাকার প্লেটারটা নিছি। এই 20 টাকার মধ্যে ভাইয়াদেরকে বলছি তাদের পছন্দ মতো ভর্তা দিতে। ভাইয়াদের এখানে ভিড় বেশি, আমরা চেষ্টা করছি কোনো মতো নিয়ে ফেলার। এখানে বাণিজ্য মেলার মধ্যে ঢুকতেই আপনারা এই সাকত ভাইয়ের স্টলটা পেয়ে যাবেন। এখানে চিতোপিঠাটা একদম গরম গরম জাস্ট ধরতেছে। পেছন সাইডটা দেখেন একদম ক্লিন, বেশিরভাগ জায়গায় এরকম পুড়ে যায়। আর একটু ফার্স্টে নর্মালি খেয়ে বলি, সাইডেরটা একটু ক্রিস্পি আর নোনতা নোনতা। 20 ধরনের এখানে ভর্তা আছে। আমরা ডাল ভর্তাটা খেলাম, ডাল ভর্তাটা আমার বেসিক লাগছে। এখানে একটা ধনিয়া পাতা ভর্তা আছে, এটা একটু ট্রাই করি। ধনিয়া পাতার ভর্তা পাচ্ছি কিন্তু এটা কাঁচামরিচের ভর্তা। কাঁচামরিচ ভালো পরিমাণ দিচ্ছেন বলতে গেলাম এই চিতোপিঠার সাথে জমছে একেবারে। তাদের এখানে ভর্তা আপনি আনলিমিটেড নিতে পারবেন। আমার যেটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে নষ্ট করবেন না। এখানে তারা ভর্তাগুলো একটা প্লেটার আকারেও সার্ভ করতেছে আর চাইলে আমার মতো আপনারা নর্মালি যেটা পছন্দ সেটাও নিয়ে খেতে পারবেন। এখানে একটা শুটকি ভর্তা দিছে, নামটা আমি ঠিক যাই না, নর্মালি খেয়ে বলি ছুরি শুটকি ভর্তা। আর এই ভর্তাটার মধ্যে একদম ভালো পরিমাণ মরিচ দিছে। এরকম চিতোপিঠা ঝাল ঝাল খেতে মজা না হয়, একদম খেজুরের যে রাব আছে ওইটা দিয়ে মজা লাগে। আরও 2 ধরনের ভর্তা নিয়েছি, শুটকির সরিষা ভর্তা আছে। এই পাশে ইলিশ মাছের যে ভর্তাটা আছে এটা খেয়ে আমি এখানে শেষ করবো কারণ মানুষ সামনে অনেক দাঁড়ায় আছে। আমি যদি এখানে বসে থাকি তাহলে অন্যরা সিট পাবে না, আমি তাড়াতাড়ি শেষ করে দিই।
ঘি ভর্তা দেখেন হালকা লিচের ফ্লেভারটা আসতেছে নুনিয়া লিচের মাছ দিয়ে করা আমার যেটা মনে হয় এখানে এরকম 10 টাকা চিদ বিটা কিনে আপনারা যত ইচ্ছা তত ভর্তা খেতে পারবেন 10 টাকা অনুযায়ী এখানে সাইজটাও কিন্তু কোয়াইট গুড ওভারঅল আমি এটা বলতে পারি এখানে বাণিজ্য মেলা ঢুকলে আপনারা এই চিদ বিটা ট্রাই করতে পারবেন 500 টাকা চ্যালেঞ্জে আমরা অলরেডি 4টা ফুড ট্রাই করে ফেলছি বাণিজ্য মেলার শুরুর দিকে ভিডিও করার কারণে এখনো অনেকগুলো দোকান রেডি হয় নাই যার কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি না কোন কোন দোকানে কি কি সেল করতেছে আমার আছে আর মাত্র 90 টাকা চেষ্টা করব আরো দুইটা আইটেম খাওয়ার হোমমেড লাভ ইজ দ্য স্টোরে চলে আসছি এখানে আপনাদের কত ধরনের আচার আছে 170টার মতো আইটেম আছে সর্বনিম্ন এটা হলো 100 গ্রাম 60 টাকা ঠিক আছে ভাই আমাদেরকে তাহলে কয়েকটা আচার দেন 100 গ্রাম ট্রাই করি আমরা 50 টাকার আচার নিছি এখানে হচ্ছে 115 গ্রাম সবাইকে 60 টাকা দেয় মূলত বলছিলাম আমাদের কাছে 50 টাকা আছে ওই জন্য 50 টাকা রাখেন কারণ টাকা কমাই তো হচ্ছে আর 40 টাকা বাকি আছে ওইটা দিয়ে বাইরে কিছু খাওয়া যায় নাকি ওটা দেখবো মিক্স আচার আছে এটা একটু ট্রাই করি আচার ডিসটা ভালো আছে এখানে কাশ্মীরি স্টাইল একটা আমের আচার আছে যেটা আমি আগে কখনো ট্রাই করি নাই বলতেও পারতেছি না কি জিনিস এখানে আমি একটা সোডা ড্রিঙ্ক নিয়ে এসেছি যেটা হচ্ছে পুদিনা মশলার বাণিজ্য মেলা থেকে বের হলে সাফা সোডা পেয়ে যাবেন আইসক্রিমের বাজেট এখন নাই আমার কাছে আছে 40 টাকা এটার দাম 30 টাকা 10 টাকা নিয়ে বাকাই যাব মোটামুটি একটা ফিজি ভাব আছে নরমাল সোডা ড্রিঙ্কস যেরকম হয় ওটার মতোই আজকে আমরা বামাসিটাতে যে পিজাটা ট্রাই করছি ওই পিজাটা 200 টাকা অনুযায়ী আমার কাছে পার্সোনালি বাণিজ্য মেলায় অর্থিত লাগছে থাই মোমো স্টেশনে মোমোস খেলাম মোমোস গুলা মারাত্মক আমরা এর আগেও থাই মোমো স্টেশনে মোমোস খাইছি ওই মোমোস গুলোর মতো এটার টেস্ট এন্ড চিতপিঠা শীতকালে একটু ট্রেন্ড চলতেছে সবাই চিতপিঠা ভর্তা দিয়ে খাচ্ছে এখানে 10 টাকা দিয়ে চিতপিঠা নেবেন আনলিমিটেড ভর্তা তো আছেই শুরু করছিলাম আমরা ভেলপুরি দিয়ে শেষ করলাম আমরা এই সোডা ড্রিঙ্কস দিয়ে আমাদের 500 টাকা জার্নিতে 10 টাকা কিন্তু আমরা বাঁচিয়ে ফেলছি এটা বলতে পারি আমার আজকে বাণিজ্য মেলার এক্সপিরিয়েন্সটা ভালোই গেছে আশা করতেছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেল দা সাকিমোনিকে সাবস্ক্রাইব করুন আনটিল দ্যান ডু হোয়াট ইউ ওয়ান্ট টু ডু ডোন্ট ওয়েস্ট ফুড